টি-20 বিশ্বকাপ শেষে আইসিসি সেরা একাদশের দল ঘোষণা করেছে। এবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল থেকে সবচেয়ে বেশি চার ক্রিকেটারের জায়গা হয়েছে এই দলে। ভারত থেকে আছেন দুজন, তবে এই দলে সুযোগ পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টি-20 বিশ্বকাপের অষ্টম আসর শেষে এবার আইসিসির শোক আসরের সেরা একাদশে। ১৬ দলের লড়াইয়ে আর ধারাবাহিক পারফরমেন্সে আলাদা করে নজর কেড়েছেন কেউ কেউ পুরো বিশ্বকাপ জুড়ে। সে একাদশের নেতৃত্ব গেছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক জস বাটলারের হাতেই। আসরে 225 রানের সাথে 9টি ডিসমিসালে উইকেটের পেছনের দলকে আগলে রাখার দায়িত্বটাও তার উপরই পড়েছে। ওপেনিংয়ে তাকে সঙ্গ দেবেন আরেক ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। 42 গড়ে হেলসের সংগ্রহ পুরো বিশ্বকাপে 212 রান। চার অর্ধশতকের সঙ্গে প্রায় 99 গড়ে 296 রান করে ওয়ান ডাউনের জায়গাটা বিরাট কোহলির জন্য অবধারিতই ছিল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক যে ভারতের ব্যাটিং স্তম্ভ এই বিরাট কোহলি। কোহলির পরেই আছেন হার্ড হিটার ব্যাটার সূর্যা কুমার যাদব। গোটা আসরে তার সূর্যের প্রখরতায় ঝলসে দিয়েছেন তিনি প্রতিপক্ষের বোলারদের, করেছেন 239 রান। ব্যাটিং অর্ডারে পরের নামটা নিউজিল্যান্ডের তারকা গ্লেন ফিলিপসের। ব্যাট হাতে 40 গড়ে 201 রান আর দৃষ্টিনন্দন দুর্দান্ত ক্যাচে খুব স্বভাবত ভাবেই তিনি জায়গা করে নিয়েছেন ব্যাটিং অর্ডারের 3 নম্বর জায়গাটা। সেরা অলরাউন্ডারদের খোঁজ করলে সবার আগে যার নাম আসবে তিনি জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ব্যাট হাতে 219 রানের পাশাপাশি স্পিন ঘুরিতে তিনি নিয়েছেন 10 উইকেট। আইসিসির সেরা একাদশে পেসার হিসেবে জায়গা পেয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ইংলিশ পেসার স্যাম কারেন। পেস আক্রমণে তার সঙ্গী হিসেবে কারেন পেয়েছেন স্বদেশী মার্ক উড, দক্ষিণ আফ্রিকার এনরিক নর্টেসের, পাকিস্তানের শাহিন শাফিদিকে। আর দলের 12 ম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সীমিতে ব্যাটে ঝড় তোলা হার্দিক পান্ডিয়া। তামিমুর রহমান, নিউজ 24।